সেখানে দুদিন থাকার পর যিশু গালিল প্রদেশে গেলেন। যিশু নিজেই বলেছিলেন, নিজের দেশে নবীদের কোনো সম্মান নেই। যখন তিনি গালিলে পৌঁছালেন, লোকেরা সেখানে তাকে গ্রহণ করল, কারণ তারা উদ্ধার পর্বের জন্য জেরুসালেমে গিয়েছিল এবং যিশু সেখানে যা কিছু করেছিলেন তা তারা দেখেছিলেন। পরে যিশু আবার গালিলের কান্না নগরে ফিরে গেলেন, যেখানে তিনি জলকে আঙ্গুরের রসে পরিণত করেছিলেন। গালিলের কফরনাহুম শহরে একজন রাজকর্মচারীর ছেলে অসুস্থ ভুগছিলেন। তারা যখন শুনলেন যে যিশু যিহূদিয়া থেকে গালিলে এসেছেন, তখন তিনি তার কাছে গেলেন এবং অনুরোধ করলেন যেন তিনি কফরনাহুমে গিয়ে তার মৃতপ্রায় ছেলেকে সুস্থ করেন। কোনো আশ্চর্য কাজ না দেখলে আপনারা কোনো মতেই বিশ্বাস করবেন না। মহাশয়, আমার ছেলেটি মারা যাবার আগে আপনি দয়া করে আসুন। যান, আপনার ছেলেটি বাঁচল। তিনি যিশুর কথাই বিশ্বাস করে চলে গেলেন। পথেই তার দাসেরা তার কাছে গিয়ে বলল, আপনার ছেলে ভালো হয়ে গিয়েছে। তিনি তাদের জিজ্ঞাসা করলেন যে কখন সে ভালো হয়েছে। গতকাল দুপুরে একটার সময় তার জ্বর ছেড়ে গিয়েছে। এতে ছেলেটির বাবা বুঝতে পারলেন ঠিক সেই সময়ে যিশু তাকে বলেছিলেন, আপনার ছেলেটি বাঁচল। তখন সে এবং তার পরিবার বিশ্বাস করল। যিহূদিয়া থেকে গালিলা আসবার পর যিশু এই দ্বিতীয় আশ্চর্য কাজ করলেন।